আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে থ্রি পিসের যে ছেলরের কাপড় আছে, সেই থ্রি পিসের ছেলরের কাপড়গুলো যখন শর্ট থাকে, সেই অবস্থায় আমরা সেই কাপড়টি দিয়ে সব সাইজের জন্য কিভাবে একটি সাধারণ সালোয়ার কাটিং করব। তো শর্ট কাপড় দিয়ে একটি সালোয়ার কাটিং করা খুবই একটি ক্রিটিক্যালি কাজ, কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে এত সহজ করে দেখাবো যে যতই শর্ট কাপড় থাকুক না কেন, আপনি যে কোনো সাইজের জন্য সালোয়ার কাটিং করে নিতে পারবেন। এবং এই ভিডিওতে আজকে দেখাবো হাইয়ের মাপটি কীভাবে নিতে হবে এবং একটি সালোয়ার লুজের মাপটি কীভাবে নিতে হবে। তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন তাহলে আমরা কাটিংটি করে দেখি কীভাবে কম কাপড় দিয়ে আমাদের একটি সালোয়ার কাটিং করতে হবে। তো এখানে যে আমি সালোয়ারের কাপড়টি নিয়েছি, এটা হচ্ছে একটি থ্রি পিসের সালোয়ারের কাপড়। এখানে কাপড় আছে 1 গজ 12 গ্রা থেকে 13 গ্রা। কিন্তু তো এই ধরনের অবস্থায় আমাদেরকে যেটা করতে হবে, কাপড়টি একবারে যদি আমরা ওপেন করে দেখি, এখানে একটি, ঠিক আছে, আমি ডাবল ভাঁজ করে নিয়েছি। এবং কাপড়টি যদি আমরা এখানে মেপে দেখি, কাপড়টি আছে এখানে 1 গজ 13 গ্রা কাপড়। 1 গজ 13 গ্রা কাপড় দিয়ে একটি ছেলোয়ার আমরা যদি এই স্বাভাবিকভাবেই যেভাবে কাপড় ভাঁজ করে নিয়ে কাটিং করি, সেভাবে যদি ভাঁজ করে নিয়ে কাটিং করি, তাহলে ছেলোয়ারটি এখানে লম্বা কখনো আসবে না। এই ধরনের সিস্টেমে যখন আমরা পরবো, এই ধরনের ক্রিটিক্যালি অবস্থায় যখন পরবো, তখন আমাদের কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ধরনের সিচুয়েশনে আমাদের কি করতে হবে, দেখুন, কাপড়টিকে এদিকে ঘুরিয়ে নিতে হবে। তো কাপড়টির এইটা হচ্ছে আড়া সাইড, কিন্তু এই কাপড়টি হচ্ছে 2½ হাত পানা কাপড়। এই কাপড়টিকে আমাদেরকে দেখুন এইদিকে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি যদি আমরা আড়া দিকে ভাঁজ করে নিই, তাহলে কিন্তু এই ছেলোয়ারটি লম্বাটি অনায়াসে চলে আসবে। তো এই ধরনের অবস্থায় যখন আমরা পরবো একটি থ্রি পিসের ছেলোয়ারের কাপড়, শর্ট হবে 1 গজ 12 গ্রা 13 গ্রা। তো এই ধরনের যে নর্মাল থ্রি পিসগুলো হয়, সেই থ্রি পিসগুলো কিন্তু এই ধরনের ছেলোয়ারের কাপড় থাকে। এই ধরনের অবস্থায় পড়লে আমাদেরকে কাপড়টিকে এদিকে ভাঁজ করে নিয়ে কাটিং করতে হবে, এতে কোনো সমস্যা হবে না। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, স্বাভাবিকভাবে যেভাবে মার্জিনগুলো দেই একটি সাধারণ ছেলোয়ার কাটিং করি, সেই নিয়মে কাটিং করতে হবে। কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সব সাইজের জন্য আমরা ছেলোয়ারের হাইয়ের মাপটি কীভাবে নেব, বেলের মাপটি কীভাবে নেব, A to Z এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। তো চলুন তাহলে। তো দেখুন, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে একটি মার্জিন করে নিচ্ছি। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে একটি ছেলোয়ারে যে আমরা বেল্টটি দিই 7 ইঞ্চি, তাই না? এখানে তো আমরা বেল্টটি দেবো 7 ইঞ্চি, এই জন্য এই মার্জিন থেকে 7 ইঞ্চি ফিতে আমরা বাইরের দিকে রাখবো বেলের জন্য। রেখে এই ছেলোয়ারটি যতটুকু আপনার লং নেওয়ার প্রয়োজন ততটুকু আপনি নিয়ে নেবেন। তো এই ছেলোয়ারটি আমি 40 ইঞ্চি লম্বা নেব, 40 ইঞ্চিতে মার্জিন করতেছি। এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এই মার্জিন দুটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এভাবে মার্জিন দুটি টেনে নেওয়ার পরে আপনি ছেলোয়ারের যে পায়ের মুখের মাপটি এখানে নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে পায়ের মুখের মাপটি আমি 12 ইঞ্চি দেবো, 12 ইঞ্চি দেবাগুলো কত হচ্ছে 6 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো ছেলোয়ারের এইভাবে লাম্বার মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে ছেলোয়ারের হাইয়ের মাপটি নিয়ে নিতে হবে। তো একটি ছেলোয়ারের যে হাইয়ের মাপ নেওয়ার নিয়ম আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো এখানে শুনবেন। তো একটি ছেলোয়ার যত ইঞ্চি লম্বা আসবে, সেই লম্বাটিকে 3 ভাগ করে 1 ভাগ আমাদেরকে হাইয়ের মাপ নিতে হবে। কী করতে হবে, ছেলোয়ারটি আপনার যত ইঞ্চি লম্বা আসবে, সেটা 30 ইঞ্চি হতে পারে, 35 ইঞ্চি হতে পারে, 40 ইঞ্চি হতে পারে, 42 ইঞ্চি হতে পারে, যত ইঞ্চি লম্বা আসবে সেই লম্বাটিকে 3 ভাগ করে 1 ভাগ আমাদেরকে হাইয়ের মাপ নিতে হবে। এবং এই 1 ভাগের সাথে যাদের বডি 38 ইঞ্চি থেকে নিচের দিকে হবে, সেই 1 ভাগের সাথে আরও 1 ইঞ্চি যোগ করতে হবে। এবং যাদের বডি 38 ইঞ্চির উপরে হবে, সেই 1 ভাগের সাথে 2 ইঞ্চি যোগ করতে হবে। তো আমি কীভাবে এখানে ছেলোয়ারের হাইয়ের মাপটি নিচ্ছি প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি। তো এই ছেলোয়ারটি কত ইঞ্চি লম্বা নিয়েছি, 40 ইঞ্চি, 40কে 3 ভাগ করলে কত হচ্ছে 3 × 13 = 39, তো 13.5 ইঞ্চি, তাই না? তো এই ছেলোয়ারটি আমি যার জন্য কাটিং করতেছি, তার বডিটি হচ্ছে 38 ইঞ্চি থেকে নিচের দিকে, তাহলে 13.5-এর সাথে এখানে আমাকে আরও 1 ইঞ্চি যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 14.5 ইঞ্চি। এই ছেলোয়ারটি আমি যার জন্য কাটিং করতেছি, তার বডিটি যদি 38 ইঞ্চির উপরে হতো, তাহলে এখানে আমাকে 2 ইঞ্চি যোগ করতে হতো, তাহলে 13.5-এর দিক হচ্ছে 15.5 ইঞ্চি। তো এইভাবে আমাদেরকে হাইয়ের মাপটি নিতে হবে।
তো দেখুন, এখান থেকে আবারও আমি 7 ইঞ্চি বেলের জন্য ফিতাটি বাইরে রাখতেছি। বেলের জন্য 7 ইঞ্চি ফিতা এখানে আমরা উপরের দিকে রাখবো। রেখে আপনার ছালোয়ারটি যত ইঞ্চি লম্বা আসবে সেই 3 ভাগের সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। যাদের বডি 38 ইঞ্চির উপরে হবে তাদের জন্য 2 ইঞ্চি যোগ করতে হবে। যেহেতু আমার এখানে 38 ইঞ্চি থেকে নিচের দিকে বডিটি, তো 40 ইঞ্চিকে 3 ভাগ করে কত হয়েছে, 13.5 ইঞ্চি, 1 ইঞ্চি যোগ করলে 14.5। তো দেখুন, এখানে আমি হাইয়ের মাপটি 14.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এইভাবে হাইয়ের মাপটি নেওয়ার পরে যতটুকু আপনার লুজ নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন। তো দেখুন, এই দিক থেকে আমি হাইয়ের জন্য 2 ইঞ্চিতে মার্জিন করতেছি। এই মার্জিনটাকে আমি উপরের দিক থেকে এখানে টেনে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন, এখানে হাইয়ের জন্য রাউন্ড শেপ করতে হবে। করে নেওয়ার পর ঠিক আছে, এখান থেকে আমাদের পায়ের সাথে মার্জিনটাকে মিলিয়ে দিতে হবে। তো দেখুন, এইভাবে আমাদেরকে মার্জিনটি করতে হবে, এবং এখান থেকে যে এক্সট্রা কাপড়টি বাইর হবে এই কাপড়টিতে আমাদের বেল্টটি তৈরি করতে হবে। তো এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমাদের কাটিংটি করতে হবে। দেখুন, তাহলে 1 গজ 13 গিরা কাপড় দিয়ে আমাদের কিন্তু অনায়াসে ছালোয়ারের যে পায়ের 2টি পার্ট বাইর করে নিয়েছি, এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে কিন্তু আমরা এখন বেল্টটি বাইর করব। এই জন্য আমরা কি করব, এই পায়ের পার্ট 2টি এখান থেকে সরিয়ে রাখব। তো দেখুন, এখানে কিন্তু 4টি পার্ট আছে, তাই না? তো এই কাপড়টি এদিকে ঘুরিয়ে নিতে হবে। এরপরে দেখুন, ফিতা বা এলাস্টিক লাগানোর জন্য কাপড়কে এখানে একটি মার্জিন করতে হবে, এবং এইদিকেও সেলাই মার্জিনের জন্য কাপড় রাখতে হবে। এরপরে আপনার বেল্টটি যত ইঞ্চি নেওয়ার প্রয়োজন আপনি তত ইঞ্চি নিয়ে নিতে পারবেন। তো দেখুন, এই বেল্টটি আমি 44 ইঞ্চি দেবো। 44কে 4 ভাগ করলে কত হচ্ছে, 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি এখানে মার্জিন করতেছি, এবং সেলাই মার্জিন এখানেও এক্সট্রা কাপড় নিচ্ছি। এবং এরপরে আমরা বেল্টটি কত ইঞ্চি লম্বা নিয়েছি, 7 ইঞ্চি। তো দেখুন, 7 ইঞ্চিতে এখানে মার্জিন করতেছি, এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিচ্ছি। তো এই মার্জিন অনুযায়ী এখন আমরা কাটিংটি করে নিয়ে নিব। তো দেখুন, এখানে কিন্তু বেল্টটির এখানে 4টি পার্ট আছে। বেল্টটিতে এখানে ঠিক আছে 2টি জয়েন্ট বেশি পড়বে এই নিয়মে কাটিং করলে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই সালোয়ারটি আরও লুজ বাড়ানোর জন্য আপনাকে যদি কল্লি দেওয়ার প্রয়োজন হতো, তাহলে এই অবশিষ্ট কাপড়গুলো দিয়ে আপনি কিন্তু কল্লি দিয়ে আরও লুজটি বাড়িয়ে নিতে পারতেন। তো এই কাপড়গুলো এখন আমার আর কোনো প্রয়োজন নেই। তো এই অবস্থায় সালোয়ারটি আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো একটি 3 পিচের সালোয়ারের কাপড় যদি শর্ট থাকে, সেই কাপড়টি দিয়ে যে কোনো সাইজের সেলর কীভাবে কাটিং করতে হবে আমি আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।